বুধার মুসলমানরা একটা কথা বলেন তো, এই যে এইটা, এটা কি হাত না? না কয়, দেখছেন এটা, এই যে কোনোর উপরে যেটা, এটা কি হাত না? আচ্ছা, উনি বলছেন পুরো ডান হাত। পুরো ডান হাত মানে কি? এখান থেকে শুরু করে এটা কি পুরো হাত? উনি বলছেন পুরো ডান হাতকে পুরো বাম হাতের উপর রাখতে হবে। এবার আপনি দেখেন পুরো ডান হাতকে, সবাই একটু দেখেন তো, পুরো ডান হাতকে পুরো বাম হাতের উপর রাখা কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব? আমি দেখাই দেবেন, আবার আপনি ভালো করে দেখেন, আমি দেখাই। উনি বলছে ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিলে বুকের উপর আসে। আচ্ছা, এটা কি বুকের উপর? বুকের উপর কোনটা? আমাদের সিলেট তো এটারে বুক বলে, আপনারা বুক কোনটারে বলেন? এটা বুক না। এবার আমি দেখেন তো, এটা ধরে ওনার বক্তব্য অনুযায়ী ধরে নিলাম যে ডান হাতকে বাম হাত ধরে ছেড়ে দিতে হবে। ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, ধরে ছেড়ে দিলাম, এখন কি বুকের উপর গেছে না নাভির উপরে? তারপরে তো নাভির উপরে হাত ধরা একজন সাহাবা একরামের মত আছে না নাই? এইভাবে ধরলে হবে? আবার আমরা যেমন ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তারা এইভাবে ধরতেন, এইভাবে ধরে নাভির নিচে বাঁধতেন। এই জন্য আপনি মক্কা মদিনার ইমামদেরকে দেখবেন, তারা এইভাবে নাভির উপরে বাঁধে, একজনও বুকের উপর বাঁধে না। কারণ বুকের উপর হাত একজন সাহাবিও বাঁধেন না। বুকের উপর হাত বাঁধতে গিয়ে এবার আপনি বলেন, তাদেরকে প্রশ্ন করেন যে হাত, ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিলে বুকের উপর চলে আসে, এটা দিল মুজাফফর বিন মুহসিনের ইজতিহাদ। আপনি ইমাম আবু হানিফার ইজতিহাদ মানলে বলেন জাহান্নামি, ইমাম শাফির ইজতিহাদ বললে বলেন জাহান্নামি, ইমাম মালিকের ইজতিহাদ মানলে বলেন জাহান্নামি, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইজতিহাদ মানলে বলেন জাহান্নামি, আর মুজাফফর বিন মুহসিনের মতো মূর্খের ইজতিহাদ মানা হালাল, এটা কোন হাদিসে পেয়েছেন বলেন? যে ব্যক্তি আরবির এবার অনুবাদ করতে পারে না, সে একটা ইস্তিহাদ করে ফেলেছে, সেই ইস্তিহাদ আপনি মেনে ফেলেছেন, আর বলতেছেন কি যে এই যে বুখারী শরীফে আছে বুকের উপর হাত ধরতে হবে। এবার বলুন তো, এগুলো হাদিস, এগুলো হাদিসে আছে না হাদিসের অপব্যাখ্যা? এবার বলুন তো, হাদিসের অপব্যাখ্যা করা হালাল না হারাম? আর আসতে বলেন, হাত তুলে বলেন। এই জন্য যারা এই ধরনের অপব্যাখ্যা করে তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। আর আপনাদের আলবানী রহিমাল্লাহর বক্তব্য অনুযায়ী বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে আল্লাহ নবীর ইন্তেকালের 238 বছর পরে, সুতরাং বুকের উপর হাত বাঁধা এটা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সুন্নত। আপনাদের মূলনীতি অনুযায়ী এটা বেদাত? আর আসতে বলেন, আপনাদের মূলনীতি অনুযায়ী এটা, আপনাদের মূলনীতি অনুযায়ী এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করলে হয় বেদাত, আর ইসহাক ইবনে রাওয়িয়া চালু করলে এটা সবচেয়ে পৃথিবীর সহি সুন্না। কথা বুঝেন নাই? আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এখানে দেখেন বুকের উপর হাত বাঁধার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, বুকের উপর হাত বাঁধার কোন সহি হাদিস কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? যেগুলো সহি এগুলাতে বুকের উপর হাত বাঁধার কোনো কথাই নাই, আর যেগুলোতে বুকের উপর হাত বাঁধার কথা আছে সবগুলো হলো জয়ীফ, একদম চূড়ান্ত পর্যায়ের জয়ীফ। সবগুলো কি চূড়ান্ত পর্যায়ের জয়ীফ? সবগুলো তো বলা যাবে না, আরও অনেক বিষয় বাকি রয়ে গেছে, সবগুলো একটু একটু করে বলতে হবে। আমি একটা বিষয় করে বলি, একটা হাদিস আপনাদের দেখাই। ওনারা বলে বুকের উপর হাত বাঁধার কথা বুখারিতে আছে, কোথায় আছে বলেন না? ওনারা বলে কি বুকের উপর হাত বাঁধার কথা কোথায় আছে, কথা বলেন? ওনারা বলে বুকের উপর হাত বাঁধার কথা কোথায় আছে? দেখেন এই কিতাবের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লামের সালাত। এই কিতাবের নাম কি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লামের সালাত। এটা লিখেছেন ডক্টর মুজাফফর বিন মুহসিন। এই পুরো বইয়ের মূল কথা হলো যে আমরা হানাফিরা যেই নামাজটা পড়ি, এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লামের নামাজ না, এটা হলো জাল নামাজ। আরো আসতে বলেন, এটা হলো কি নামাজ? আসেন ওনার কিতাব থেকে আমরা বুকের উপর হাত বাঁধার এক নম্বর সহি হাদিসটা দেখি, কি বলেন? দেখেন এক নম্বর সহি হাদিস, বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। উক্ত মর্মে একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করতেন, এই মর্মে একাধিক সহি হাদিস আছে। আচ্ছা, একাধিক সহি হাদিসের এক নম্বরটা আমরা পড়ি, এক নম্বরটা যদি আমরা পড়ি, এক নম্বরটার অবস্থা যদি বুঝে ফেলি, তাহলে এক নম্বরের অবস্থা যদি এইরকম হয় তাহলে বাকিগুলোর অবস্থা কী হবে, এটা তো সহজে বুঝে ফেলবেন, ঠিক না? এক নম্বর অবস্থা হাদিস শুনেন, আন সাহল ইবনে সাদিন কাল,
সাহল ইবনে সাদ বলেন, কানান নাস ইউমারুন, মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কি নির্দেশ দেওয়া হয়েছিল? আইয়াদুর রাজুলু, ব্যক্তি যেন রাখে, আল ইয়াদাল ইউমনা, তার ডান হাতকে, আলা জিরাআহিল ইউসরা, বাম হাতের জিরা, বাম হাতের উপর, ফিস সালাতি, নামাজে। যে ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যখন নামাজে দাঁড়ায় তখন তার ডান হাতকে বাম হাতের উপর রাখে। আচ্ছা বলেন তো, এখানে বুকের এই হাদিসে বুকের উপর হাত বাঁধার কথা আছে? কথা বলেন না কেন? এই হাদিসে কোথায় রাখবেন এটার কথা আছে? দেখেন আমি আপনাদেরকে একটা ক্লু দেই, এখানে দুইটা বিষয়। কয়টা বিষয় সবাই বলেন না একটু, কয়টা বিষয়? একটা হলো আমি রাখবো কোথায়, আর একটা হলো বাঁধবো কোথায়। একটা হইলো রাখবো কোথায়, আর একটা হলো বাঁধবো কোথায়। আমরা রাখি যেমন আমরা বিবাতিনি আলিয়াদিল ইউমনা, আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি, ঠিক না? এই যে আমরা আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, তখন আমরা আমরা ডান হাতের কবজিকে বাম হাতের ডান হাতের পেটকে আমরা বাম হাতের কবজির উপর রাখি। মানে আমরা ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরি। আছে কোথায়? বুখারী শরীফে। কার থেকে আছে? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তাহলে আমাদের দরাটা বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত। এবার আহলে হাদিস ভাইদেরকে বলেন, রাখবো কোথায় এইটা নির্ধারণ করার আগে ধরবো কোথায় এটা নির্ধারণ করার প্রয়োজন আছে না নাই? বলেন না, রাখবো কোথায় এটা নির্ধারণ করার আগে ধরবো কোথায় এটা নির্ধারণ করার দরকার আছে না নাই? দেখেন আমাদের আহলে হাদিস ভাইরা এই বই সবগুলো বইতে বলেন যে এই যে মাযহাব চারটা হয়েছে, মুসলমানরা এত দলে উপদলে বিভক্ত হয়েছে, কি কারণে? সহি হাদিস না মানার কারণে। যদি সহি হাদিস মানতো তাহলে মুসলমানদের ভিতর চারটা মাযহাব হইতো না, মাযহাব থাকতো কয়টা? এটা তাদের সুন্দর কথা। এবার দেখেন আমাদের আহলে হাদিস ভাইরা ধরবেন কোথায়, ধরবেন কোথায় এটা নিয়ে আমাদের আহলে হাদিস ভাইদের মাযহাব হইলো কয়টা? বলেন না, কয়টা? কয়টা? আপনি আমার কথা, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনি আজকে যাওয়ার পর ইউটিউবে সার্চ দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ, কাজী ইব্রাহিমের নামাজ, মতির রহমান মাদানির নামাজ, মুজাফফর বিন মুহসিনের নামাজ, যত আহলে হাদিস শায়েখ আছে তাদের নামাজ সার্চ করে দেখবেন। একজনে বুকের উপর, সবাই বুকের উপর হাত বাঁধে, কিন্তু ধরার নিয়ম এক একজনের এক একজনের। একজন এইভাবে ধরে, এইভাবে ধরে, এইভাবে বুকের উপর বাঁধে, আরেকজন এইভাবে ধরে, এইভাবে ধরে, এইভাবে বুকের উপর বাঁধে, আরেকজন এইভাবে বুকের উপর বাঁধে, আরেকজন একবারে এইভাবে বাঁধে। এবার আপনি বলেন বা বুকের উপর বাঁধা এইটা নির্ধারণ করার আগে ধরবো কোথায় এটা নির্ধারণ করার দরকার আছে না নাই? এবার তারা আপনাকে এসে বলবে যে ভাই আল্লাহ এক, নবী এক, কোরআন এক, জান্নাত এক, জাহান্নাম এক, মক্কা এক, মদিনা এক, সব কিছু এক, মাযহাব চারটা কেন? পরে নাই প্রশ্ন করে না? আপনি বলবেন যে চেয়ারম্যান সাহেব বলবে যে আসলে কথা ঠিক যে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, মাযহাব চারটা হইলো কেন? আপনি তারে পাল্টা প্রশ্ন করেন, আল্লাহ এক, নবী এক, জান্নাত এক, জাহান্নাম এক, কোরআন এক, মক্কা এক, মদিনা এক, হাত ধরার ক্ষেত্রে আপনাদের ছয়টা মাযহাব কেন? ঠিক আছে না? দুই রাকাত নামাজে বলেন কয় রাকাত নামাজে? দুই রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসের মাযহাব হলো 39টা। আরো আসতে বলেন, দুই রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসের মাযহাব কয়টা? এটা ঘটনা আসে নাই। গত মাসে আমাদের ফতুল্লাহ মুজাহিদ কমিটির মাহফিল, আমি, নাইবে আমির সাহেব, হুজুর হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, আমরা তিনজনের বয়ান। এখন এই ভাইয়েরা, আমি তো একটু আগে গিয়েছি, তো আমাদের আন্দোলনের মুজাহিদ কমিটির লোকজন মানে মেহমানদেরকে যে বসাবে এই বসানোর জায়গা করেছে একদম মাহফিলের সাথে আহলে হাদিস মসজিদে, এই আহলে হাদিস মসজিদে, বুঝছেন নাই, একদম বিছানাটি যা বসাইছে। এখন আমি তো জানি না, সবার আগে নাইবে আমির সাহেব হুজুর তো গিয়ে সরাসরি স্টেজে উঠে, এটা হলো হাফিজুর রহমান সাহেবের মাদ্রাসার পাশে, হাফিজুর রহমান সাহেব তার মাদ্রাসা থেকে যাবে, আমি গেছি দূর থেকে, আমি গিয়া শুধু বসছি, এসার আগে আমি বসছি, চাটা খাইছি। এখন যেহেতু আসছে, এখন নামাজ না পড়ে যদি বাইর হয় তো নামাজ আমাদের এক ভাই পড়াইছে, নামাজও পড়লাম। এখন আহলে হাদিস ভাইয়েরা আমার আশেপাশে দাঁড়াইছেন। এখন আমরা যখন মনোযোগ দিয়ে বুঝেন, আমরা যখন স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে উঠি, উঠে গিয়ে আমরা হাত বাঁধি, বলেন না কেন? হাত ছেড়ে দেই। তো আহলে হাদিস ভাইদের আমি দেখলাম কিছু মানুষ হাত বাঁধছেন স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে, কিছু মানুষ হাত বাঁধছেন, আর কিছু মানুষ আমাদের মতো হাত ছাড়া। আমি পরে বয়ানে বললাম যে ভাই আমি তো আসলে খুব পড়াশোনার লোক না, আমার একটা খটকা লাগছে। কি খটকা? যে আপনাদের একজন ইমাম ইমাম আছেন, ওনার নাম হলো বিন বাজ, শেখ বিন বাজ। বিন বাজ রাহিমাল্লাহর ফতোয়া হলো যে আপনি যখন স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে দাঁড়াবেন তখন হাত বাঁধবেন। শেখ আবদুল্লাহ বিন বাজ সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন,
যে আপনি হাত বাঁধবেন, তো আপনি বাঁধলেন, ঠিক আছে, বিন বাজার ফতোয়া মানলাম। আবার আরেকজন শায়খ আছেন, তার নাম হলো শায়খ নাসিরুদ্দিন আলবানি। তার নাম হলো কি? শায়খ নাসিরুদ্দিন আলবানি। এই যে ওনার লেখা নবীজি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, আলবানি রহিমাল্লাহর লেখা, অনুবাদে সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, প্রকাশনায় তাওহিদ পাবলিকেশনস। এই বই আলবানি রহিমাল্লাহ লিখেছেন আরবিটায় যে সামি আল্লাহ হলিমান হামিদা বলে আপনি যখন দাঁড়াবেন তখন এইভাবে আবার হাত বাঁধা, এটা হলো বিদআতু যালালা, একদম ভ্রষ্টতাপূর্ণ বেদাত। তাহলে বিনবাজ বললেন সুন্নত, বিনবাজ বললেন আলবানি বললেন। এবার আমি বললাম যে ভাই আমি তো আসলে বুঝি না, কারণ আপনারা বলেন সহি হাদিস থাকলে আর কোনো মত ভিন্নতা থাকবে না, তো সহি হাদিস তো আপনাদের আপনাদের কথা অনুযায়ী আপনাদের আলবানির কাছেও আছে, সহি হাদিস আপনাদের কথা অনুযায়ী বিনবাজের কাছেও আছে, তাহলে বিনবাজ কেন সুন্নত বললেন, আলবানি কেন বেদাত বললেন? এটা বলেন। আরবিতে একটা কিতাবে আছে আল ইজাজ ফি বাদি মাখতালাফা ফিহি বিনবাজ আল আলবানি ও উসাইমিন ও ইবনু বাজ, যে কোন কোন মাসালায় বিনবাজ উসাইমিন আর আলবানি ইখতিলাফ করেছেন। এই এক কিতাবেই প্রায় 261টা মাসালা বলা হয়েছে, যে 261টা মাসালায় বিনবাজ এক কথা বলেছেন, আলবানি আরেক কথা বলেছেন, আবার উসাইমিন আরেক কথা বলেছেন। চার ইমাম চার কথা বললে সব জাহান্নামী। এবার বলেন আলবানি উসাইমিন আর বিনবাজ কোন দিকে গেছেন, এটা আগে বলেন। আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই, এইটা হইলো ব্যাপারটা বুঝেন। তো এটা হইলো ওনাদের দলিল যে হাত বাঁধবো কোথায়, এটার ক্ষেত্রে ওনাদের বাংলাদেশি অন্য দেশের আহলে হাদিস বাদ, শুধু বাংলাদেশি আহলে হাদিসদের মাজহাব কয়টা সেটা দেখেন। তো ওনারা বলেন, সবাই বলেন বুকের উপর বাঁধতে হবে। তো বুকের উপর হাত বাঁধার সবচেয়ে বড় দলিল কি? সবচেয়ে বড় দলিল হইলো এইটা। তো এই হাদিসে তো আমরা দেখলাম বাঁধবো কোথায় এইটা নিয়ে কোনো কথা নাই, এই হাদিসে কথা আছে হাত রাখবো কোথায় এটা নিয়ে, ঠিক না? এবার দেখেন ওনারা বলে ফিক মানা যাবে না, ইজতেহাদ মানা যাবে না, কিয়াস মানা যাবে না, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনো ব্যক্তির মতামত মানা যাবে কথা বলেন না দেখি। এই কথাগুলো আমাদের আলে হাদিস ভাইরা বলেন কি বলেন না, যে কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মতামত মানা যাবে? তো আমরা বললাম ঠিক আছে, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মতামত মানবো না, এই হাদিসে তো বুকের উপর হাত বাঁধার কথা নাই, এই হাদিসে আপনি বুকের উপর হাত বাঁধা পেলেন কোথায়, পেলেন কোথায়? এটা দেখাচ্ছে মুজাফফর বিন মুহসিন যে এই হাদিসে তো কথা নাই। উনি 220 নম্বর পৃষ্ঠে এসে বলছেন, মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে যায়, যে পুরো ডান হাতকে বাম হাতের উপর রাখলে কার উপর আসে? দেখেন হাদিসের শব্দ হলো জিরা, হাদিসের শব্দ কি? তো জিরার অনুবাদ করেছেন পুরো ডান হাত পুরো বাম হাত। আচ্ছা বোধার মুসলমানরা একটা কথা বলেন তো, এই যে এইটা এটা কি হাত না? এই না কয়, দেখছেন এটা এই যে কোনোর উপরে যেটা, এটা কি হাত না? আচ্ছা উনি বলছেন পুরো ডান হাত, পুরো ডান হাত মানে কি? এখান থেকে শুরু করে এটা কি পুরো হাত? উনি বলছেন পুরো ডান হাতকে পুরো বাম হাতের উপর রাখতে হবে। এবার আপনি দেখেন পুরো ডান হাতকে, সবাই একটু দেখেন তো, পুরো ডান হাতকে পুরো বাম হাতের উপর রাখা কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব? আমি দেখাই দেবেন, আবার আপনি ভালো করে দেখেন, আমি দেখাই, কষ্ট নেই। এই দেখেন, এই দেখেন, দেখেন না, এটা এটার থেকে এটা হলো পুরো ডান হাত, আর এটার থেকে এটা হলো পুরো বাম হাত। এবার আমি নামাজে দাঁড়িয়ে আমার পুরো ডান হাতকে কোনোভাবে পুরো বাম হাতের উপর রাখা সম্ভব? তাহলে এখানে জিরো মানে এইটার থেকে হইলো এইটা, ঠিক আছে, আমি এইটার থেকে ধরে এইটা ছাড়লাম, দেখেন তো আমার বুকের উপর গেছে না নাভির উপরে, দেখেন তো। উনি বলছেন ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিলে বুকের উপর আসে। আচ্ছা এটা কি বুকের উপর? বুকের উপর কোনটা? আমাদের সিলেট তো এটারে বুক বলে, আপনারা বুক কোনটারে বলেন? এটা বুক না। এবার আমি দেখেন তো এটা ধরে ওনার বক্তব্য অনুযায়ী ধরে নিলাম যে ডান হাত দিয়ে বাম হাত ধরে ছেড়ে দিতে হবে, ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, ধরে ছেড়ে দিলাম, এখন কি বুকের উপর গেছে না নাভির উপরে? তারপরে তো নাভির উপরে হাত ধরা একজন সাহাবা একরামের মত আছে না নাই? এইভাবে ধরলে হবে? আবার আমরা যেমন ধরে আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারা এইভাবে ধরতেন, এইভাবে ধরে নাভির নিচে বাঁধতেন। এই জন্য আপনি মক্কা মদিনার ইমামদেরকে দেখবেন তারা এইভাবে নাভির উপরে বাঁধে, একজনও বুকের উপর বাঁধে না, কারণ বুকের উপর হাত একজন সাহাবীও বাঁধেন। বুকের উপর হাত বাঁধতে গিয়ে এবার আপনি বলেন, তাদেরকে প্রশ্ন করেন যে হাত ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিলে বুকের উপর চলে আসে, এটা দিল মুজাফফর বিন মুহসিনের ইজতিহাদ। আপনি ইমাম আবু হানিফার ইজতিহাদ মানলে বলেন জাহান্নামী, ইমাম শাফির ইজতিহাদ বললে বলেন জাহান্নামী, ইমাম মালিকের ইজতিহাদ মানলে বলেন জাহান্নামী, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইজতিহাদ মানলে বলেন জাহান্নামী, আর মুজাফফর বিন মুহসিনের মতো মূর্খের ইজতিহাদ মানা হালাল, এটা কোন হাদিসে পেয়েছেন বলেন?
যে ব্যক্তি আরবির এবারে অনুবাদ করতে পারে না সে একটা ইস্তিহাদ করে ফেলেছে, সেই ইস্তিহাদ আপনি মেনে ফেলেছেন। আর বলতেছেন কি যে এই যে বুখারি শরীফে আছে বুকের উপর হাত বাঁধতে হবে। এবার বলেন তো এগুলো এগুলো হাদিসে আছে না হাদিসের অপব্যাখ্যা? এবার বলেন তো হাদিসের অপব্যাখ্যা করা হালাল না হারাম? আর আসতে বলেন হাত তুলে বলেন। এই জন্য যারা এই ধরনের অপব্যাখ্যা করে তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। দেখেন তারা এই ব্লকপ টকপ বিভিন্ন কিছু থাকবে বিশাল কিছু, কিন্তু একদিন আমাদের সামনে একদিন বসাইয়েন তাদের, যারা ভুলার আছে এদের তাকদীর তো ভালো যে আনার সাহেবরা আমারে আনে নাই। শায়খ তাহমিদুল মোল্লা হাফিজুল্লাহ উনি তো অনেক আমার উস্তাদ তুল্য, অনেক আমার উস্তাদ, উনি তো অনেক ভদ্র, বুঝেন নাই মানে মানুষের মুখের উপর কথা বলতে শরীফ মানুষ তো বলতে পারে না। যদি ওই দিন আমি হইতাম, বুঝছেন, যদি ওই দিন কি হইতাম তাহলে ভিতরে নামাজ তিন রাকাত না এক রাকাত, আর আহলে আজিজ কোথা থেকে আসছে এমন ধুলাই দিতাম যে আর অন্তত যতদিন পৃথিবীতে হায়াত থাকতো বুলার জমিনে আর এক রাত মানে তিন রাকাত বিতির মানে হাদিসে না এই কথা জীবনে আর মুখে নিত। হ্যাঁ এটা তো বললামই তো, এমন ধুলাই দিতাম। যাক তাদের তাকদীরও ভালো। এরপরে আপনারা ভিডিও দেখেছেন তারা ভুল স্বীকার করেছে কি করে নাই, মাফ চেয়েছে কি চেয়ে নাই। দেখেন আমাদের আলে আদিব ভাইদের কি আদিব তামাশা, যখন যেটা যার সাথে ডিবেট করে যখন হারে তখন বলে এটা আলে হাদিস না।